আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সম্ভারের অন্তর্গত কালবৈশাখী কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কালবৈশাখী কবিতাটির রচয়িতা কে? উত্তর অপশন গ, মোহিতলাল মজুমদার। দুই, কালবৈশাখী কবিতাটি মোহিতলালের যে কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অপশন ঘ, হেমন্ত গোধূলি। তিন, হেমন্ত গোধূলি কবি মোহিতলালের যততম কাব্যগ্রন্থ? উত্তর অপশন গ, পঞ্চম। চার, মোহিতলালের হেমন্ত গোধূলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? উত্তর অপশন খ, 1941 সালে। পাঁচ, হেমন্ত গোধূলি কাব্যে প্রবেশক কবিতা বাদে মোট কতগুলি সাধারণ কবিতা আছে? উত্তর অপশন ঘ, 39টি। ছয়, হেমন্ত গোধূলি কাব্যে কতগুলি প্রবেশক কবিতা আছে? উত্তর অপশন গ, 2টি। সাত নম্বর, হেমন্ত গোধূলি কাব্যে বিদেশি কবিতার অনুসরণে রচিত যতগুলি কবিতা আছে? উত্তর অপশন খ, 47টি। আট, হেমন্ত গোধূলি কাব্যের প্রথম সংস্করণ কত সালে প্রকাশিত হয়? উত্তর অপশন ক, শ্রাবণ 1348 বঙ্গাব্দ। নয় নম্বর, কালবৈশাখী কবিতায় যে সময়ে রক্ত নয়ন অন্ধ করার কথা বলা হয়েছে? উত্তর অপশন ঘ, দুপুরের। দশ, ধরণীর পরে ড্যাশ ছায়ার ছত্র ধরিল কে, শূন্যস্থানে বসবে? অপশন খ, বিরাট। তেরো, এগারো নম্বর, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে, তো এখানে আলোয়ে কুলায়ে শব্দের অর্থ কি? উত্তর অপশন গ, ঘর বাড়িতে। বারো, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে ড্যাশ ভরিল কে, শূন্যস্থানে বসবে? অপশন ক, গগন। তেরো নম্বর, কালবৈশাখীর দিনে যার ভাগ্য মন্দ বলে উল্লেখ করেছেন কবি? উত্তর অপশন ঘ, বনস্পতির। চোদ্দ নম্বর, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি ড্যাশ? উত্তর অপশন ক, নিষ্পন্দ। পনেরো, নিচের সঠিক পংক্তিটি চিহ্নিত করো। উত্তর হবে অপশন খ, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ। ষোলো নম্বর, এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ পংক্তিটির শেষে যে জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে? উত্তর অপশন গ, জিজ্ঞাসা চিহ্ন। সতেরো নম্বর, আকাশ কটাহ কটাহ শব্দের অর্থ কি? উত্তর অপশন ঘ, অর্থাৎ অপশন ক, পাত্র, অপশন খ, কচ্ছপের খোলা, দুটি সঠিক হবে। আঠেরো নম্বর, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে, তো মিহির শব্দের অর্থ কি? উত্তর অপশন ক, সূর্য। উনিশ নম্বর, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিরিয়া ড্যাশ, শূন্যস্থানে বসবে? অপশন গ, রশ্মির ছটা। কুড়ি নম্বর, আকাশে ধূম্র মেঘের ঘটাকে কবি যার সাথে তুলনা করেছেন? উত্তর অপশন খ, ভীম কুন্তল জটার সাথে। একুশ নম্বর, নিচের সঠিক পংক্তিটির চিহ্নিত করো। উত্তর হবে অপশন ক, দিবসের ভাগে তানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার। বাইশ, যুঝিতেছে কোন দুই ড্যাশ দুলোকের দূরপন্থে? উত্তর অপশন খ, মহাবল। যুঝিতেছে কোন দুই মহাবল দুর্লোকের দূরপন্থে? তেইশ, কালবৈশাখী কবিতায় যে রঙের অসির ফলকের কথা বলা হয়েছে? উত্তর অপশন খ, নীল, নীল রঙের অসির ফলকের কথা বলা হয়েছে। চব্বিশ, আকাশের নীল নির্মল হল ড্যাশ ধরার পঙ্ক, শূন্যস্থানে হবে অপশন গ, ধৌত, ধৌত ধরার পঙ্ক। পঁচিশ, কালবৈশাখী যে সময়ে আসে? উত্তর অপশন ক, নববর্ষে। ছাব্বিশ,
নিচের সঠিক পংক্তিটি চিহ্নিত করো। উত্তর অপশন ঘ, হোক সে ভীষণ ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। ২৭, শুনি টঙ্কার তাহার পিনাকে, পিনাক শব্দের অর্থ কি? অপশন খ, ধনুক। ২৮ নম্বর, তবু জয় জয় তার সেই শুভ কীর্তির, এখানে যার কথা বলা হয়েছে। উত্তর অপশন গ, কালবৈশাখী ঝড়ের। ২৯ নম্বর, কবি কালবৈশাখীর জয়গান গেয়েছেন কারণ কি? উত্তর অপশন ক, চৈতের চিতা ভস্ম উড়িয়ে যে পৃথিবীর জ্বালা জুড়ায়। খ, তৃণ অঙ্কুরে রস সঞ্চার করে। গ, মৃত্তিকার বুকে জলরূপ মধু ভরে দেয় তার বর্ষণ ধারায়। তো এই সবগুলি সঠিক। ৩০, কালবৈশাখীর ভীষণতা সত্ত্বেও পৃথিবীর বুকে তা হাসি ফোটায় কারণ? উত্তর হবে অপশন ক, ওর মধ্যেই নিহিত আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। অপশন খ, ওর মধ্যেই নিহিত আছে নববিধানের আশ্বাস। এই দুটি সঠিক। ৩১ নম্বর, যতেক শব্দের যেটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে? উত্তর অপশন ক, যত যোগ এক। ৩২ নম্বর, বনস্পতি শব্দের যেটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে? উত্তর অপশন খ, বন যোগ পতি। ৩৩, বেকুল শব্দের যেটি সঠিক পদান্তর হবে? উত্তর অপশন গ, বেকুলতা। ৩৪, বজ্রঘোষণ শব্দের যেটি সঠিক সমাস হবে? উত্তর অপশন ঘ, উপমান কর্মধারায় সমাস। ৩৫, ধূম্রমেঘ শব্দে যেটি সঠিক সমাস হবে? উত্তর অপশন ক, উপমান কর্মধারায়। ৩৬, অসীম শব্দের যেটি সঠিক সমাস হবে? উত্তর অপশন খ, নঞ্চ বহুব্রীহি সমাস। ৩৭, রণদুন্দুভী শব্দের যেটি সঠিক সমাস হবে? উত্তর অপশন খ, নিমিত্ত তৎপুরুষ। ৩৮ নম্বর, মেঘ কজ্জল শব্দের যে সমাস হয়েছে? উত্তর অপশন খ, উপমিত কর্মধারায়। ৩৯ নম্বর, নিশ্চিহ্ন শব্দের যেটি সঠিক সন্ধিবিচ্ছেদ হবে? উত্তর অপশন গ, নিহ যোগ চিহ্ন। ৪০ নম্বর, তৃণ অঙ্কুর শব্দের যেটি সঠিক সমাস হবে? উত্তর অপশন ক, ষষ্ঠী তৎপুরুষ সমাস।